কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর ভর্তির হার কমতে শুরু করেছে। হাসপাতালের উপপরিচালক ডাক্তার ফরিদ উদ্দিন বলেন, এযাবৎ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়া ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 704 জন, মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা 41 জন, এছাড়া 668 জনের সবাই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল চলমান স্যালাইন সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।